গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের দুটি কারিগরি দল। বাংলাদেশে আসা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট NDI এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI তাদের স্থানীয় সময় শনিবার ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছে, মিশনের সদস্যরা দেখতে পেয়েছেন নির্বাচনে আগের তুলনায় শারীরিক এবং অনলাইন সহিংসতা কম হয়েছে। এটি হয়েছে প্রাথমিকভাবে দেশব্যাপী কার্যকর নির্বাচনী প্রতিযোগিতার অনুপস্থিতির কারণে এবং দেশের নিরাপত্তায় সরকারের বাড়তি নজর দেওয়ার কারণে। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের দুটি কারিগরি দল। বাংলাদেশে আসা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট NDI এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI তাদের স্থানীয় সময় শনিবার ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছে, মিশনের সদস্যরা দেখতে পেয়েছেন নির্বাচনে আগের তুলনায় শারীরিক এবং অনলাইন সহিংসতা কম হয়েছে। এটি হয়েছে প্রাথমিকভাবে দেশব্যাপী কার্যকর নির্বাচনী প্রতিযোগিতার অনুপস্থিতির কারণে এবং দেশের নিরাপত্তায় সরকারের বাড়তি নজর দেওয়ার কারণে। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের দুটি কারিগরি দল। বাংলাদেশে আসা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট NDI এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI তাদের স্থানীয় সময় শনিবার ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছে, মিশনের সদস্যরা দেখতে পেয়েছেন নির্বাচনে আগের তুলনায় শারীরিক এবং অনলাইন সহিংসতা কম হয়েছে। এটি হয়েছে প্রাথমিকভাবে দেশব্যাপী কার্যকর নির্বাচনী প্রতিযোগিতার অনুপস্থিতির কারণে এবং দেশের নিরাপত্তায় সরকারের বাড়তি নজর দেওয়ার কারণে। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের দুটি কারিগরি দল। বাংলাদেশে আসা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট NDI এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI তাদের স্থানীয় সময় শনিবার ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছে, মিশনের সদস্যরা দেখতে পেয়েছেন নির্বাচনে আগের তুলনায় শারীরিক এবং অনলাইন সহিংসতা কম হয়েছে। এটি হয়েছে প্রাথমিকভাবে দেশব্যাপী কার্যকর নির্বাচনী প্রতিযোগিতার অনুপস্থিতির কারণে এবং দেশের নিরাপত্তায় সরকারের বাড়তি নজর দেওয়ার কারণে। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের দুটি কারিগরি দল। বাংলাদেশে আসা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট NDI এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI তাদের স্থানীয় সময় শনিবার ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছে, মিশনের সদস্যরা দেখতে পেয়েছেন নির্বাচনে আগের তুলনায় শারীরিক এবং অনলাইন সহিংসতা কম হয়েছে। এটি হয়েছে প্রাথমিকভাবে দেশব্যাপী কার্যকর নির্বাচনী প্রতিযোগিতার অনুপস্থিতির কারণে এবং দেশের নিরাপত্তায় সরকারের বাড়তি নজর দেওয়ার কারণে। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের দুটি কারিগরি দল। বাংলাদেশে আসা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট NDI এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI তাদের স্থানীয় সময় শনিবার ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছে, মিশনের সদস্যরা দেখতে পেয়েছেন নির্বাচনে আগের তুলনায় শারীরিক এবং অনলাইন সহিংসতা কম হয়েছে। এটি হয়েছে প্রাথমিকভাবে দেশব্যাপী কার্যকর নির্বাচনী প্রতিযোগিতার অনুপস্থিতির কারণে এবং দেশের নিরাপত্তায় সরকারের বাড়তি নজর দেওয়ার কারণে।